সে তো ভোটের প্রধানমন্ত্রী না সেইজন্য সে যা ইচ্ছা তাই বলতে পারতেছে কারণ সে বিনা ভোটের প্রধানমন্ত্রী নিশিরাতের ভোটের প্রধানমন্ত্রী ভোটচোর প্রধানমন্ত্রী সেইজন্য তার মুখে যা আসে সে তাই বলে যখন যেটা আসে তখন সেটাই বলে আরেক দিকে তার আরেকটা খেতাব আছে সে রংহেডেড এবং হাইকোর্ট থেকে সে রায় পাওয়া রংহেডেড সেইজন্য সে যা খুশি তা বলতে পারে তার মুখে কোনো কিছু আটকা না বেলজ্জা বেশরম নির্লজ্জ মহিলা সে আবার প্রধানমন্ত্রী বলে তাকে কে আমরা তাকে প্রধানমন্ত্রী বলি না এবং আমরা বলি তাকে নির্লজ্জ প্রধানমন্ত্রী বেহায়া প্রধানমন্ত্রী এখনো লজ্জাতরম থাকলে সে বহুত আগে পদত্যাগ করে জনগণকে মুক্তি দিত কিন্তু তার ভিতরে তো কোনো লজ্জা নাই আমি আপনাদের মাঝে আজকে একটা কথা বলতে চাই যে আমাদের পশ্চিম গণতন্ত্রের জননী এখন মৃত্যুপথের যাত্রী এবং এ ওনাকে মৃত্যুপথের জন্য ঠেলে দিয়েছেন এই ছয়রাচারী শেখ হাসিনা নির্দয় শেখ হাসিনা বেলজ্জা শেখ হাসিনা হিংসাক্তপরায়ণ শেখ হাসিনা আজকে ওনাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে আজকে ওনাকে সুচিকিৎসার জন্য বাইরে যাওয়ার কোনো সুযোগ দিচ্ছে না এক একবার এক এক আইন দেখান কিসের আইন যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিয়ানি সেই দেশে আবার কিসের আইন সেই দেশে কোনো আইন আছে আইন বলতে একটা গণতন্ত্র থেকে অর্ডার আসে গণভবন থেকে অর্ডার আসে সেটাই হলো আইন সেই আইন কায়েম করছে আমরা বলতে চাই বেগম খালেদা জিয়ার যদি কিছু হয় আমরা শেখ হাসিনা এবং তার সমাজদেরকে বলতে চাই কুত্তার মতো টেনে আসতে তোদেরকে এই দেশে বাংলার জমিনে কবর দেওয়া হবে ইনশাআল্লাহ দজ্জের একটা সীমা আছে আমার নেত্রী আজকে কষ্ট করতেছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী কিন্তু তোর দোষ দিলে মায়া হয় না দিলে মায়া হবে কিভাবে উনি এখন 77 বছরের কুমারী সেজেছেন উনি অপশ্চিম গণতন্ত্র নেত্রীকে বলে তার এখন ওনার বয়স হয়ে গেছে উনি মারা যাবে সি দেখকার জানে এই হাসিনাকে একজন সাবেক তিনবারে প্রধানমন্ত্রীকে উনি কিভাবে এত নির্লজ্জ ভাবে আপনার কথা বলতে পারে এখন আপনারা সবাই আপনাদের মাঝে বলতে চাই তার জন্য কুমার ছেলে দেখেন সে যেহেতু কুমারী 77 বছরে তাহলে তাকে বিবাহ দেওয়া হবে আমরা প্রস্তাব না রাখলাম কেন সে তো প্রকাশ্যে সে চুমা খায় যে কোন দেশের জানি প্রধানমন্ত্রী এসেছিলেন সেটা আপনারা দেখেছেন তার লজ্জা শরম নাই দেখা এই দেশের জনগণের সাথে সে যা খুশি তা করে যাচ্ছে এটা তো স্বাভাবিক একদম ক্লিয়ার শেখ হাসিনা আর ক্ষমতায় থাকছে না পুনরুদ্ধার করে জনগণকে তার করে দিয়েছিলেন সেই